অনেকেই ভেবে থাকেন পহেলা বৈশাখ মনে হয় অনেক আগে থেকে জাতীয় উৎসব। এটা ভুল। আগে পহেলা বৈশাখের কোনো অস্তিত্বই ছিল না। গ্রামগঞ্জে যা ছিল তা হচ্ছে চৈত্র সংক্রান্তি পূজার মেলা। পহেলা বৈশাখে জাতীয় উৎসব করার প্রথম স্বপ্ন দেখে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের কয়েকজন সদস্য। এখানে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট সম্পর্কে কিছু বলার দরকার। পাকিস্তান আমলে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে রবীন্দ্র চর্চার ঘোর বিরোধী ছিল। এর কারণ হিসেবে দুটি যুক্তি ছিল তাদের। এক, রবীন্দ্রনাথ ভারতীয় উগ্র জাতীয়তাবাদী কবি। দুই, রবীন্দ্রনাথের অনেক মুসলিম বিরোধী সাম্প্রদায়িক রচনা আছে। পূর্ব পাকিস্তানের সেই রেজিস্ট্যান্সের বিরুদ্ধে চাণক্যবাদীদের ইশারায় 1961 সালে সৃষ্টি হয়েছিল ছায়ানট। তাদের মূল উদ্দেশ্য সংস্কৃতির নাম দিয়ে এই অঞ্চলের মানুষের ভেতর ভারতীয় সংস্কৃতির প্রবেশ করানো। ছায়ানটের প্রথম সভাপতি ছিলেন বেগম সুফিয়া কামাল। উল্লেখ্য, পূর্ব পাকিস্তানে ভারতীয় সংস্কৃতি প্রবেশ করাতে চাণক্যবাদীরা ছিল বদ্ধপরিকর। তারা এই অঞ্চলের মানুষের রক্তে মাংসে সংস্কৃতির ছদ্মাবরণে প্রবেশ করিয়ে দেয় ভারতীয় জাতীয়তাবাদ। প্রথম সভাপতি বেগম সুফিয়া কামাল উগ্র ভারতীয় হিন্দুত্ব জাতীয়তাবাদী কবি রবীন্দ্রনাথের গান সম্পর্কে এই জন্যই বলেছিল, রবীন্দ্রসঙ্গীত আমার কাছে ইবাদতের মতো। রমনার বটমূলে আজকে বর্ষবরণ অনুষ্ঠানের সৃষ্টিকর্তাদের মধ্যে মূল ছিল দুইজন ছায়ানট কর্মী, এক ওয়াহিদুল হক, দুই সঞ্জিদা খাতুন। 1967 সালে এই দুই কর্মী পূর্ব পাকিস্তানে সাংস্কৃতিক আগ্রাসন সৃষ্টির জন্য চাণক্যবাদীদের ইশারায় সফলভাবে সূচনা করে কথিত বর্ষবরণ অনুষ্ঠান। এ সম্পর্কে ডক্টর নওয়াজেশ আহমদ বলেন, 1967 সনে বাঙালি সংস্কৃতির আকাশে মেঘের ঘন ঘটা, ছায়ানটের সভা বসেছে, সবাই ঠিক হলো প্রতিবাদ হিসেবে নববর্ষের অনুষ্ঠান হবে উন্মুক্ত ময়দানে সর্বসাধারণের সমাগমে। সঞ্জিতা প্রস্তাব করলেন কোনো বড় গাছের নিচে অনুষ্ঠান আয়োজনের। ওয়াহিদুল হক এতে সাই দিয়ে আমার দিকে তাকালো, চেনা কোনো জায়গা আছে? হঠাৎ মনে পড়ে গেল রমনা পার্কের মহিরু অশ্বত্থের কথা। বৃক্ষটি দেখার পর সবার পছন্দ হলে রমনার এই বোধি বৃক্ষের কোমল ছায়া হতে জন্ম নেয় ইতিহাসের আরেকটি সুবর্ণ অধ্যায়ের পহেলা বৈশাখ। অর্থসের এই গান নামক একটি লেখা থেকে নেওয়া। এ সম্পর্কে ওয়াহিদুল হক বলেন, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ প্রাচ্যের প্রায় সবটা জুড়ে বৈশাখী নামের একটি বিরাট উৎসব আছে। ওই বৈশাখী নামের ভেতর লুকিয়ে আছে সমস্ত প্রাচ্য জুড়ে ভারত সংস্কৃতির প্রভাবের সত্যটি। যে সংস্কৃতির মূল অংশে আমরা বাঙালিরা আছি জড়িয়ে, প্রায় সবটাই মধ্য এশিয়া এই এক সময়ে বৌদ্ধ ছিল। সেই নিরশ্বরবাদী ধর্মের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ যে তিথিতে বুদ্ধের জন্ম, বোধি প্রাপ্তি ও পরিনির্বাণ। এই তিথিটি আসলে বৈশাখী পূর্ণিমা, বৈশাখী উদিত চন্দ্রের পূর্ণচন্দ্র তথা বৈশাখী। এ সম্পর্কে সঞ্জিতা খাতুন এক সাক্ষাৎকারে বলেন, পহেলা বৈশাখ, এই যে উন্মুক্ত প্রাঙ্গণে পহেলা বৈশাখ, এ হচ্ছে ছায়ানটের সবচেয়ে বড় কাজ আমরা বলতে পারি। কারণ এই উন্মুক্ত প্রাঙ্গণে পহেলা বৈশাখে রমনার বটমূল যেটাকে আমরা বলি, সেখানে আমরা যেটা করতে চেয়েছিলাম যে মানুষ আসুক। সঞ্জিতা খাতুন চেয়েছেন লোক আসুক। হ্যাঁ, এতদিনে লোক এসেছে, চাণক্যবাদীদের টার্গেটও সফল হয়েছে। বাংলাদেশে মুসলিম সমাজে বেয়াকুফের মতো গলায় মালা দিয়ে বন্ধুরূপে মেনে নিয়েছে তাদের শত্রুদের, উৎসব রূপে গ্রহণ করেছে সাংস্কৃতিক আগ্রাসনকে। আর সংস্কৃতি এমন এক জিনিস যার থেকে গ্রহণ করা হয় তার কাছে স্বাধীনতার 15 আনাই বিলিয়ে দিতে হয়। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।